নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই যে অলরেডি মঙ্গল শনি যোগ চলছে, রাহু রবি যোগ চলছে, এই যে নেগেটিভ অবস্থার জন্য তারা কি জীবনে সহজে উন্নতি করতে পারবে না? তাদের কি সত্যি ভালো সময় আসবে না? কিভাবে আপনারা এই সময়টা কাটিয়ে আগামী যে মেন পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে সার্বিক অর্থের বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে শুভ সময় আসছে সেই জায়গাটাকে কিভাবে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেব। মূল আলোচনা আসাকে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 23 এপ্রিল পর্যন্ত মঙ্গলের সঙ্গে শনির অবস্থান কিছুটা অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ এবং আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটি, অশান্তি, বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন, পরিশ্রম বেড়ে যাওয়া, মানসিক একটা অবসাদ, মনের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন। কারণ মঙ্গলের সঙ্গে শনির এই দুটো এনার্জি যখন একসঙ্গে যুক্ত হয়, মঙ্গল মানে হচ্ছে রাগ, জেদ, অ্যাগ্রেশন, শনি হচ্ছে একটা যেখানে ধৈর্য শক্তি অধ্যাবসায় সহকারে কাজ করতে হয় সেই জায়গাটাকে লিড করে। তাই এই শনি মঙ্গল যোগ আপনাদের ক্ষেত্রে যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু সে ষষ্ঠপতি, তাই আপনার শরীর, মন, মানসিকতা, আপনার নিজের মেন্টালিটির মধ্যে একটা অত্যন্ত অস্থির অবস্থা তৈরি করছে শনিমঙ্গল যোগটার জন্য। এটা কিন্তু 23 এপ্রিল শেষ হবে। অন্যদিক থেকে আমরা যদি খুব ভালোভাবে দেখি, দশমপতি রবি রাহু যুক্ত হয়ে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী ফল না দেওয়া, আপনার বাবার থেকে হেল্প পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করা, বা আপনার বাবার কিছুটা বা পিতার কিছুটা শরীরে অসুস্থতা, আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া, আপনার যোগ্যতা অনুযায়ী দাম না পাওয়া, এগুলো বিভিন্ন দিক থেকে বৃষ্টিকে কিন্তু ডিস্টার্ব তৈরি করছে। এমত অবস্থায় অনেকেই ভাবতে পারেন সত্যি বৃষ্টিকে তো এতই নেগেটিভ সময়। খুব যদি ভালোভাবে দেখেন, এখন সর্বাত্মকভাবে এই মঙ্গল শনি যোগ, এই যে রবি রাহু যোগ সর্বাত্মকভাবে মানুষের উপর একটা নেগেটিভ প্রভাব বর্তানোর চেষ্টা করে। তাই এই সময়টাকে আপনাকে একটু সংযত থাকতে হবে শনিমঙ্গল যোগের জন্য এবং রবি রাহু যোগের জন্য। এই জায়গাটা আপনাকে একটু সাবধান থাকতে হবে মান সম্মানের দিক থেকে, কর্মের দিক থেকে, পিতার দিক থেকে, আপনার যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে আপনাকে সরে আসতে হবে এবং নিজের শরীরের ব্যাপারে যত্ন নিতে হবে। এই সময়টা মানেই যে বৃষ্টিকে সর্বাত্মকভাবে নেগেটিভ সময় চলে তা কিন্তু নয়। বাড়ি বাড়ি আমি ভিডিও করে সমস্ত বৃশ্চিক রাশিকে একটা কথা অবগত করতে চেষ্টা করি, বৃশ্চিক রাশি সবথেকে স্ট্রং রাশি। বৃশ্চিক রাশির লাইফে ঘাত প্রতিঘাত উত্থান পতন চলে, সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার সঠিকভাবে চলতে পারলে, কারণ আমাদের এই যে দেহ ঈশ্বরের দান, আমাদের মন মানসিকতার মধ্যে পবিত্রতা, ট্রান্সপারেন্সি, অনেস্টি এবং ঈশ্বরের উপর সত্যি সমর্পণ বা ভক্তি যদি থাকে, নিষ্ঠা যদি থাকে, আমরা যদি নিজের কর্মে যদি একাগ্রতা সহকারে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমাদের জীবনে উন্নতি অবশ্যম্ভাবীভাবে হবে। কিন্তু অনেক অনেক বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত অ্যাস্ট্রোলজি মানতে মানতে অত্যন্ত সুপারস্টিশন বা কুসংস্কারের মধ্যে পড়ে গিয়ে এমনইভাবে পড়ে যায় যে সেখান থেকে ঠিকমতো উঠে আসতে পারে না। প্রতিটা বৃশ্চিক রাশির জানা উচিত যে তাদের জীবনে মূল মন্ত্র হবে পরিশ্রম, আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা মানে শুধুমাত্র যে হাঈশ্বর 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 ভাবে তারা যে ডুবে থাকবে তা নয়। এই আধ্যাত্মিকতা মানে আত্মজাগরণ, আত্ম উপলব্ধি। স্বামী বিবেকানন্দকে যদি আমরা প্রতিটা তার যে স্পিচগুলোকে যদি আমরা অনুধাবন করি, তার মধ্যে যে এক্সেসিভ যে ক্ষমতা, তার মধ্যে যে কিছু করার মতো মেন্টালিটি, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তার মধ্যে তার পজিটিভ থট প্রসেস এবং তার মাইন্ড কতটা শার্প ছিল। তিনি বলছেন, ইউথ অ্যারাইজ অ্যাওক অ্যান্ড নো ইয়োর স্ট্রেংথ, অর্থাৎ সমস্ত যুব সমাজ তুমি জেগে ওঠো, তুমি চলো, থেমে যেও না, ঠিক আছে? অর্থাৎ আপনার মধ্যে সমস্ত পজিটিভ এনার্জিগুলোকে সঠিক কাজে লাগাতে হবে। বৃশ্চিক রাশির কেন এমন ভালো সময়গুলোর কথা বলছি, প্রথমে বলবো, দেখুন হয়তো মঙ্গল শনি যোগ কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করছে, তার মানেই এমন নয় যে আপনাকে সর্বাত্মকভাবে নেগেটিভ অবস্থায় ফেলে রাখবে। যদি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান করছে পয়লা মে পর্যন্ত, পয়লা মের পরবর্তী সময় থেকে সপ্তমভাবে বৃহস্পতি প্রেম, বিবাহিত লাইফ, ব্যবসা শুরু করার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের দিক থেকে, আপনার মাইন্ডের দিক থেকে, পজিটিভ এনার্জির দিক থেকে, আপনার সম্পর্কের দিক থেকে, আপনার অর্থলাভ, প্রাপ্তিযোগ, আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে।
একটা কথা মনে রাখতে হবে, কোনো নৈসর্গিক শুভগ্রহ এবং সে যদি আপনার লগ্নের এক্সপেক্টে শুভগ্রহ হয় এবং সে যদি সপ্তম, চতুর্থ, দশম বা লগ্নে অবস্থান করে, সেই মত অবস্থায় আপনার জীবনে সর্বার্থক উন্নতি করানোর চেষ্টা করে। তাই যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ, দশম বা লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে, তাদের ক্ষেত্রে বৃহস্পতি একটা শুভ প্রভাব বর্তাবে। অন্যদিক থেকে যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে পঞ্চম, নবম দিয়েও পাশ করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু সর্বার্থকভাবে একটা শুভ পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করব। তাই বৃশ্চিক রাশির সপ্তম ভাব দিয়ে বৃহস্পতির অবস্থান প্রেমের জায়গায় বিবাহিত লাইফ, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা, কোনো কোনো কর্মপ্রাপ্তি, অর্থলাভ, জীবনের যে কোনো প্রাপ্তি যোগ, আপনার জীবনে পরাক্রমতা, আপনার ভাইদের থেকে হেল্প, এতগুলো জায়গা থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বদা সহায়তা করার চেষ্টা করবে। তাই আপনার বাচ্চাটি বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে, প্রতিটা বৃশ্চিক রাশিকে তার সেই জায়গাটাকে বুঝতে হবে। সমস্ত বৃশ্চিক রাশির মানুষ কোনো রকম সুপারস্টিশন বা কোনো রকম কুসংস্কারে আচ্ছন্ন না হয়ে তার মেন্টালিটির মধ্যে ট্রান্সফরমেশন করতে হবে, তার ট্রান্সপারেন্সি রাখতে হবে, জীবনে উন্নতি করার জন্য সর্বার্থক প্রয়াস করতে হবে। এক জায়গায় কখনো বদ্ধ হবে না, নিজের মেন্টালিটিকে আরও মুক্ত করুন, আরও পরিচ্ছন্ন করুন, এক জায়গায় আটকে না থেকে জীবনে হার এক্সপেক্টকে হার কোণে কোণে আপনাকে সার্বিক দিক থেকে লাইফকে আরও এক্সপ্লোর করার চেষ্টা করুন, আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি হবে। বৃশ্চিক রাশির জীবনে পরিশ্রম তো অবশ্যই করতে হবে, ঈশ্বরের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং নিজস্ব আত্মজাগরণ এবং আত্মজ্ঞানের বিকাশ কিন্তু ঘটাতে হবে। বৃশ্চিক রাশি যদি এক জায়গায় আটকে যায় তাহলে কিন্তু বদ্ধ জলের মতো সেই জল কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে যায় এবং তার মধ্যে অনেক নোংরা, অনেক অদক্ষেপ তার মধ্যে জমে এবং সেখানে তার মধ্যে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার তৈরি করে। বৃশ্চিক রাশিকে জীবনে সর্বদা চলতে হবে, কেননা হয়তো এই সময়টা কিছুটা নেগেটিভ চলছে কিন্তু তার মানে এই নয় আপনার সবসময় নেগেটিভ সময় চলবে। বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান আপনাকে সর্বার্থকভাবে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। চতুর্থভাবে এখানে শনিদেবের অবস্থান, অলরেডি এখন যদিও শনিমঙ্গল যোগ চলছে, শনিদেবের অবস্থান আপনার হয়তো ঢাইয়ার প্রভাবের জন্য মেন্টালিটির দিক থেকে আপনাকে চাপ রাখছে, পরিবারকেন্দ্রিক ব্যাপারে চাপ রাখছে, আপনার কর্মের দিক থেকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, তার মানে এটা নয় যে আপনাকে সর্বদাই নেগেটিভ অবস্থা তৈরি করছে। আপনি যদি সঠিক পথে লড়াই করে যে কোনো জায়গাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, এই শনি কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। তাই যে সমস্ত বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আপনাদের বিভিন্নভাবে ডিমোটিভেট করছে, আমি ডিমোটিভেট মোটেই করব না, আমি বলবো যে আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিয়ে এবং আপনার সর্বাত্মক কনস্ট্রাকটিভ প্রয়াস করুন, যেগুলো কিন্তু আপনার জীবনের সম্পত্তি থেকে শুরু করে গাড়ি বাড়ি এবং আপনার জীবনে কিছু করার মতো চেষ্টা কিন্তু তৈরি করবে এবং যেগুলো করার মতো অবস্থান কিন্তু তৈরি করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শনি কখনো ঘুমিয়ে ঘুমিয়ে ফল দেয় না। শনির থেকে ফল পেতে গেলে আপনাকে নিজের কাজের ব্যাপারে আরও দায় দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি সেই দায়িত্বকে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যদি সেই দায়িত্বর মধ্যে ডুবে যান, সেই যদি রেসপন্সিবিলিটি নিতে পারেন এবং কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যদি আপনি আপনার 100% দেন, হয়তো প্রথমে মনে হবে আপনার প্রথম সেই কাজটা মিলছে না। অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের বাচ্চার অ্যানালাইসিস করেছি, যারা কিন্তু জীবনে লড়েছে, জীবনে উন্নতি করেছে, তাদের জীবনে প্রোগ্রেস হয়েছে, তবে তাদের মধ্যে একটা কমন মেন্টালিটি দেখেছি, তাদের মধ্যে অবশ্যই একটা একাগ্রতা ছিল, ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়েতে, ঈশ্বরের উপর ভক্তি, সমর্পণ এবং তাদের জীবনে চলার ক্ষমতা কিন্তু তারা সঠিক পথে রেখেছিলেন এবং তারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটাকেও কিন্তু অনেকটা মেনেছিলেন। হয়তো তাই সবাই যে স্টোন পড়তে পেরেছিলেন তা নয়, কিন্তু তারা নিজের যে আত্মশুদ্ধি, অর্থাৎ এই আত্মশুদ্ধি মানে নিজের থট প্রসেসের যে শুদ্ধিকরণ, তারা কিন্তু করেছিলেন বলেই তারা জীবনে অনেক অংশে উন্নতি করতে পেরেছিলেন। বৃশ্চিকের মধ্যে জীবনে উন্নতি করার এক বিশেষ ক্ষমতার বীজ কিন্তু লুকিয়ে থাকে। বৃশ্চিক রাশির অনেক বৃশ্চিক রাশির মানুষেরা যারা এই বীজকে কাজে লাগাতে পারে, তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র মন্ত্রের উপর এতটাই ইনভলভ হয়ে যায়, এতটাই ডিফেন্ডেবিলিটির মধ্যে চলে আসে,
যে তারা জীবনে কাজ করার প্রয়াসটাই তারা ছেড়ে দেয়, যখনই ছেড়ে দেয় তখন কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল থেকে শুরু করে মানুষের মেন্টালিটির মধ্যে আপনাকে দিয়ে কিন্তু সেই সুপারস্টিশনগুলো এমনভাবেই আপনার উপর প্রয়োগ করে। হয়তো অনেক অনেক অ্যাস্ট্রোলজার হয়তো আপনাদের সঠিকভাবে আপনার জীবনে এগুলো ঘটেছিল, এগুলো হয়েছিল, এগুলো বলেছিল বলে আপনার মাইন্ডকে এতটাই দুর্বল করে দেবে যাতে আপনি সেই জায়গাটাতে ডুবে যাবেন যে সত্যি আমার যে বাচ্চাটি এমন নেগেটিভ দোষের জন্য আমি জীবনে উন্নতি করতে পারিনি, এমন একটা বদ্ধমূল ধারণা তৈরি হবে। তাই বৃশ্চিক রাশির সমস্ত মানুষকে একটা কথা মনে রাখতে হবে, তার বাচ্চাটা যেমন সঠিকভাবে পর্যালোচনা করে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে এবং তাকে জীবনের পথে সর্বদা এগিয়ে যেতে হবে। থেমে থাকলেই আপনি যখনই চুপ করে যাবেন আপনার জীবন কিন্তু থেমে যাবে, আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন বা না থাকুক না কেন আপনাকে জীবনে কিন্তু চলে যেতে হবে, লড়ে যেতে হবে। বৃশ্চিক রাশি যদি কখনো মন থেকে কোনো কিছু চায় এবং সে যদি লড়ে যায় তাকে কিন্তু ঈশ্বর সর্বদা সাহায্য করে, কেননা অষ্টম ভাববহাবে হওয়ার জন্য তার মধ্যে একটা দার্শনিক ক্ষমতা, ফিলোসফিক্যাল পাওয়ার, আপস্ট্রিম ডাউন সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা, যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভ করার মতো একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং আপনাকে আপনার জীবনের গতিপথে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে, সর্বদা চলে যেতে হবে, সর্বদা বয়ে যেতে হবে, থেমে থাকলেই তো সমস্যা ক্রিয়েট করবে। অন্য দিক থেকে যদি বলি, পঞ্চমভাবে রাহুর অবস্থান অবশ্যই মাইন্ডকে কিছুটা ফিকেল করছে 2023 অক্টোবর থেকে 2025 মে পর্যন্ত। তার মানে কি সমস্ত বৃশ্চিক রাশির জীবনে কি মাইন্ড ফিকেল করে দিচ্ছে, তাদের জীবনে কি কোনো উন্নতি হচ্ছে না? হ্যাঁ, পঞ্চম ভাবে কিছুটা পেটের সমস্যা, কিছুটা মাইন্ড ফিকেল করে দেওয়া, পড়াশোনা কিছুটা অমনোযোগী করে দেওয়া, এগুলো ক্রিয়েট করছে। তার মানে এটা নয় যে রাহু আপনাকে নেগেটিভ ফল দেবে। রাহুর মধ্যে একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা রয়েছে। প্রতিটা গ্রহকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে প্রতিটা গ্রহ কীভাবে কাজ করে, সেইগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। রাহুর মধ্যে অ্যাম্পলিফাইং ক্ষমতা, পঞ্চম ভাব মানে হচ্ছে ক্রিয়েটিভ ভাব, এই ক্রিয়েটিভ ব্যাপারে কিন্তু আপনাকে জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে। তাই যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কোনো রকম ক্রিয়েটিভ জায়গায় হাত দেবেন, বিশেষ করে এই যে সময়টা 2023 অক্টোবর থেকে 2025 18 মে, সেই ক্রিয়েটিভ জায়গায় যদি আপনি লেগে থাকেন, আপনার ক্রিয়েটিভ জায়গায়, ব্যবসার জায়গায়, আপনার বুদ্ধির জায়গায়, আপনি জীবনে অবশ্যই সাফল্য লাভ করবেন। কেননা রাহুর মধ্যে এক্সেসিভ একটা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে, অ্যাম্পলিফাইং ক্ষমতা রয়েছে। হয়তো আপনাকে একটু ডিস্ট্রাকশন ফিল করাচ্ছে, হয়তো আপনার মন মানসিকতার মধ্যে একটা ভুলভাল থট প্রসেসের জন্ম দিচ্ছে, কিন্তু রাহুর তো ক্ষমতাই এমন, রাহু মানুষকে প্রচণ্ড অ্যাম্পলিফাই করে দিয়ে তাকে কখনো কখনো অত্যন্ত, একটা মানুষ যখন অত্যন্তভাবে খুশি থাকে, খুব আনন্দ করে, তখন কিন্তু মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, বা অত্যন্ত যখন দুঃখে থাকে, অর্থাৎ সে যখন অত্যন্ত ইমোশনাল হয়ে যায়, সে দুঃখে হোক বা আনন্দে হোক, তখনই কিন্তু সে জীবনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। সে যখন অ্যাকচুয়ালি ব্যালেন্সভাবে যখন থাকে, সে কিন্তু কখনই সিদ্ধান্ত ভুল নিতে পারে না। তেমন কিন্তু রাহুর একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা, আপনার মধ্যে এক্সেসিভ ক্ষমতার জন্ম দিয়ে আপনাকে কিছুটা ভুল করে দেওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করে। তাই রাহুর এই অ্যাম্পলিফাইং ক্ষমতাকে জীবনের সঠিক উন্নতি করার ক্ষেত্রে, ব্যবসার দিক থেকে, নতুনত্ব কিছু ক্রিয়েট করার দিক থেকে, আপনার পড়াশোনা বা টেকনিক্যাল বুদ্ধিকে আপনি নতুনত্বভাবে একটু গতানুগতিকতা থেকে ছেড়ে এসে যখনই ইউটিলাইজ করবেন, তখন কিন্তু আপনার সেই ক্ষমতাকে সঠিকভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার এখানে কিন্তু সঠিক কাজে লাগাতে পারবেন। তাই রাহু পঞ্চম মানে সবসময় যে পেটেরই সমস্যা দেবে, সবসময় সন্তান নিতে যে আপনাকে বাধা দেবে, তা সবসময় কিন্তু নয়। রাহু পঞ্চমভাবে থাকলে আপনাকে ক্রিয়েটিভ পাওয়ার, ব্যবসা, নতুনত্ব কোনো কাজে যদি আপনি নিত্য নতুনত্বের ছাপ রাখেন, সেই জায়গায় কিন্তু আপনাকে সাফল্য প্রদান করবে। কিন্তু কন্ডিশন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনকে নিচে লিখতে হবে, সেটা হচ্ছে আপনার সেই ক্ষমতাকে, অ্যাম্পলিফাইং এক্সেসিভ ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহুর এই ক্ষমতাকে আপনার অনেক মানুষেরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না, সেটা সবথেকে বড় প্রবলেম হয়। তাই সেই জায়গাগুলোকে আপনাকে সঠিক কাজে লাগে জীবনে সঠিকভাবে উন্নতি করতে পারলে আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি হবে। তাই আপনাদের মনে রাখতে হবে যে এই সাময়িক যে শনি মঙ্গল যোগ চলছে, যে অন্য দিক থেকে যে এখানে রবি রাহু যোগ চলছে, আবার 23 এপ্রিলের পর থেকে 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত যে মঙ্গল রাহু যুক্ত হবে, মঙ্গল রাহু যুক্ত হয়ে কিন্তু পঞ্চম ভাবের নেগেটিভ রাহুর প্রভাবটাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে, আপনার মধ্যে নতুনত্ব কিছু ক্রিয়েট করানোর চেষ্টা করবে। কিন্তু মেয়েদের গাইনোকল ব্যাপারে একটু সাবধান থাকতে হবে,
মাইন্ড রেগে যাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে, আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার দিক থেকে বা কেনার দিক থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা অঙ্গারক যোগ কিন্তু কিছুটা এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটকে নষ্ট করে দেয়। তবে এখানে মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের কর্তব্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা এবং মঙ্গলদেবের জন্য রক্ত প্রবাল পড়া যদি আপনার বাচ্চাদের শ্যুট করে তো। তবে জেনারেলভাবে রাহুকে প্রসন্ন করতে গেলে, শান্ত করতে গেলে কখনোই রাহুর জন্য কিন্তু গোমেদ আপনারা পড়বেন না। রাহুর গোমেদ পড়লে কিন্তু পাঠ চাটে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। তো এই জায়গাগুলো মানবেন এবং রাহুর মন্ত্র পাঠ করে রাহুর এই যে পজিটিভ অ্যাম্প্লিফাইং ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাবেন। এই যে এখনকার দিনের বিভিন্ন পলিটিশিয়ানের মধ্যে মানুষকে ম্যানিপুলেশনের যে ক্ষমতা তারা শিখে গেছে, কি সুন্দরভাবে আপনাকে এত সুন্দরভাবে তারা ম্যানিপুলেট করছে যে এটা দেবো, আমরা ভোট পেলে আমরা জিতলে এটা দেব, অর্থাৎ আপনাকে যে ম্যানিপুলেট করছে তারা কিন্তু নিজেরাও জানে বা আপনি নিজেও জানেন যে তারা কতটা দেবে। তো এই যে ম্যানিপুলেশন পাওয়ার কিন্তু রাহুর মধ্যে দেয়, যেখানে এক্সেসিভ মানুষ টাকা পয়সা লাভ করে, তার মানে যে তারা পাচ্ছে মানে আপনি আজ থেকে গোমেদ পড়ে নিলেন, এটা কিন্তু ঠিক নহয়। আপনি জানেন না পলিটিক্সে কি লেভেলের, অনেক ভালো মানুষ হয়তো থাকতে পারে কিন্তু পলিটিক্যাল ব্যাপারে কোন লেভেলের কাজ হয়, অনেক মানুষ ভালো থাকলেও অনেক মানুষ কি লেভেলের জঘন্য কাজ করে তারা উন্নতি করে, আপনাদের অবাক হয়ে যাবেন। সেই ক্ষমতাগুলো কিন্তু রাহু কিন্তু তাদের মধ্যে সেই লেভেলের ক্ষমতা দেয়। এই যে একটা পজিটিভ মানুষের কাছে একটা শো আপ করার যে ব্যাপার, সেটাও কিন্তু রাহু দেখায়। একটা যে ভান করা, লোকের কাছে দেখানো, এই যে শো আপ করা যে আমি খুবই ভালো, আমি ধোয়া তুলসী পাতা, আমি থাকলে কিন্তু আমি এলে তোমাদের এই উন্নতি করে দেব। এই যে অনেক অনেক পলিটিক্যাল মেম্বার কিন্তু এমন রয়েছে, তারা কিন্তু অত্যন্ত রাহু প্রভাবিত, যেগুলোকে দেখে মনে হয় যে তারা অত্যন্ত মান যশ, তাদের অত্যন্ত রাহু প্রভাবিত মানুষ, কিন্তু প্রকারান্তরে তাদের মধ্যে কিন্তু রাহুর একটা বিশেষ প্রভাব রয়েছে। তাদের এই রাহুর প্রভাবের জন্যই তারা কিন্তু জীবনে এক্সেসিভ টাকা পয়সা পাচ্ছে। তো রাহু তো তাকে অবশ্যই নাম ফ্রেম দিয়েছে, কিন্তু তার ব্যাকে কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার কিন্তু তৈরি করে দিয়েছে। তাই রাহু কিন্তু সবসময় নেগেটিভ এই কথাটাকে মন থেকে সরাতে হবে, রাহুকে প্রসন্ন করতে হবে। রাহুর পজিটিভ এনার্জিকে যদি সঠিক কাজে লাগিয়ে তার এই নেগেটিভ ব্যাপারকে একটু সরিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে সর্বার্থভাবে উন্নতি হতে পারে এবং আপনি কখনোই ভাববেন না যে রাহু মানেই নেগেটিভ। হ্যাঁ, রাহু মানে আপনাকে লাইফে বারে বারে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু রাহু যে আপনাকে উন্নতি মোটেই দেয় না, এটা এই ধারণাটা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। রাহু আমাদের জীবনে ইনস্ট্যান্ট গেন দেন, রাহুর জন্যই যে আপনি সর্বদা লটারিতে প্রাপ্তি হতে হবে তাও এমন নয়। রাহু অবশ্যই লটারি বা শেয়ার মার্কেটের কারক, তার মানে যে আপনি রাহুর জন্য লটারির টিকিট কাটতে চলে যাবেন এমন নয়। আপনাকে রাহুকে শান্ত করতে গেলে মাইন্ডকে আরও স্ট্রং করতে হবে, আপনার মাইন্ডের উপর ব্রেনের কন্ট্রোল আনতে হবে, আপনাকে আরও স্পিরিচুয়াল পথে, আত্মজাগরণের পথে এগিয়ে যেতে হবে, যেই পথে স্বামী বিবেকানন্দ চলেছিলেন, যেই পথে মানুষের নিজেদের থট প্রসেসের বা চিন্তাভাবনার উন্নতির মাধ্যমে মানুষ নিজের ব্রেনের সাহায্যে নিজের ইমোশনকে কন্ট্রোল যখনই করতে পারবে, বৃশ্চিক রাশির মানুষরা জীবনে সর্বার্থভাবে উন্নতি করতে পারবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনের অন্তরকে টাচ করে গেল, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কতটা ভালো লাগছে অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আমাদের এই অ্যাস্ট্রো সলিউশনের তরফ থেকে, সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।